নমস্কার সকলকে, তোমরা দেখছো বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। আজ দেখে নেব 19 মে 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকের প্রথম প্রশ্ন, কোন ভারতীয় সম্প্রতি রানী এলিজাবেথ কর্তৃক কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অর্থাৎ সিবিই উপাধি পেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অজয় গোপীকিষাণ পিরামল। পিরামল গ্রুপের চেয়ারম্যান অজয় গোপীকিষাণ পিরামল 17 মে 2022-এ রানী এলিজাবেথ কর্তৃক কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অর্থাৎ সিবিই সম্মাননায় ভূষিত হয়েছেন। দেখে নেব নেক্সট প্রশ্ন, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে এলিজাবেথ বোর্ন অর্থাৎ ডি। এলিজাবেথ বোর্নকে 16 মে 2022-এ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। এই পদে অধিষ্ঠিত দ্বিতীয় মহিলা তিনি, অর্থাৎ তিনি ফ্রান্সের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি 2018 সালে ফ্রান্সের পরিবহন মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। দেখে নেব পরের প্রশ্ন। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ আজকের জন্য, কাকে সম্প্রতি স্টক এক্সচেঞ্জ কোম্পানি বিএসই এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর এসএস মুন্দ্রা অর্থাৎ এ। তিনি 30 জুলাই 2017-তে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসাবে অবসর গ্রহণ করেছিলেন। এর আগে তিনি ব্যাংক অফ বরোদার চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন। আচ্ছা, দেখে নেব নেক্সট প্রশ্ন, জার্মানির সুহলে ISSF জুনিয়র বিশ্বকাপ 2022-এ মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনস ইভেন্টে কে স্বর্ণপদক জিতলেন? সঠিক উত্তর শিফট কৌর সামরা অর্থাৎ ডি। ভারতের শিফট কৌর সামরা 16 মে 2022-এ জার্মানির সুহলে ISSF জুনিয়র বিশ্বকাপ 2022-এ স্বর্ণপদক জিতে ভারতের স্বর্ণপদকের সংখ্যা 10-এ নিয়ে গেছেন। এটি গুরুত্বপূর্ণের জন্যই, কারণ উনি যে সর্বশেষ মেডেলটি পেয়েছেন তার মাধ্যমে এই নিয়ে মোট 10টি স্বর্ণপদক জিতল ভারত। শিফট কৌর সামরা ফাইনালে নরওয়ের জুলি জোহানসনকে 17-9-এ হারিয়েছেন। এই টুর্নামেন্টে ভারত মোট 25টি পদক পেয়েছে, যার মধ্যে 10টি স্বর্ণপদক, 12টি রৌপ্য পদক এবং 3টি ব্রোঞ্জ পদক। দেখে নেব নেক্সট প্রশ্ন, 75তম কান চলচ্চিত্র উৎসব সম্প্রতি কোন দেশে চালু হয়েছে? সঠিক উত্তর ফ্রান্স অর্থাৎ এ। 75তম কান চলচ্চিত্র উৎসব ফ্রান্সে 17 মে 2022-এ চালু হয়েছে এবং 28 মে পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব চলবে। চলচ্চিত্র উৎসবের এই সংস্করণে কান্ট্রি অফ অনার হচ্ছে ভারত, গর্বের বিষয় আমাদের কাছে। দেখে নেব নেক্সট প্রশ্ন, জার্মানিকে টপকে কোন দেশ সম্প্রতি যাত্রীবাহী গাড়ি নির্মাণে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে? সঠিক উত্তর ভারত অর্থাৎ বি। প্রথম স্থানে রয়েছে চীন এবং তারপরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান রয়েছে। কোভিড-19 মহামারী সত্ত্বেও ভারত 2021 সালে 37,59,398টি গাড়ি বিক্রি করেছে, যেখানে জার্মানির ক্ষেত্রে এই সংখ্যা 29,73,319টি। দেখে নেব আজকের শেষ প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি নেপালের পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর নবীন শ্রীবাস্তব অর্থাৎ এ। ভারত 17 মে নেপালের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নবীন শ্রীবাস্তবকে নিয়োগের ঘোষণা দিয়েছেন। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত আছেন। তিনি বিনয় কোয়াত্রার স্থলাভিষিক্ত হবেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করব আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। কাল আবার দেখা হবে নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে। ততক্ষণ সুস্থ থেকো এবং প্রস্তুতি নিতে থাকো পরীক্ষার। আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। বাই।